নমস্কার, আমি সৌরভ পুরাঞ্জা জ্যোতিষের পক্ষ থেকে আজ আপনাদের সামনে আগামী 29শে ডিসেম্বর 2019 থেকে 4ঠা জানুয়ারি 2020 সপ্তাহটি বিভিন্ন রাশি অনুযায়ী কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। যাদের মেষ রাশি, তাদের হঠাৎ কোনো ব্যক্তির সাথে যোগাযোগের ফলে পারিবারিক ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটতে পারে। রবিবার অর্থাৎ 29শে ডিসেম্বর ও 30শে ডিসেম্বর এদের জন্য শুভ ফলদায়ী হবে। 31শে ডিসেম্বর অর্থপ্রাপ্তি সূচনা হয়। বুধবার অর্থাৎ পয়লা জানুয়ারি বিকেলের পর থেকে শুক্রবার পর্যন্ত নানা জটিলতা সৃষ্টি হবে। শনিবার দিনটি মেষরাশির জন্য লাভজনক ও এই দিনটিতে শুভ পরিবর্তন লক্ষণীয়। যাদের বৃষরাশি, তাদের ক্ষেত্রে সহসা পরিবর্তন লক্ষণীয়, তবে অন্যের কারণে কষ্ট পাবেন। 29শে ডিসেম্বর অর্থাৎ রবিবার দিনটি কিছুটা অশুভ। সোমবার থেকে বুধবার পর্যন্ত শুভ হলেও আঘাতপ্রাপ্তি যোগ দেখা যায়। বৃহস্পতিবার কর্মে শুভ ফল লাভ, কিন্তু কোনোরকম ভ্রমণে বাধা ও অর্থনাশের কারণ পরিলক্ষিত হয়। শুক্রবার দিনটি মোটামুটি শুভ। শনিবার বৃষরাশির জন্য কিছুটা জটিলতা লক্ষণীয় ও শরীরগত কারণে কষ্টপ্রাপ্তি লক্ষণীয়। যাদের মিথুন রাশি, তারা কোনো না কোনো ষড়যন্ত্রের মধ্যে পড়তে পারেন ও তার ফলস্বরূপ নিজের কর্মে বাধা পেতে পারেন। রবিবার থেকে বুধবার পর্যন্ত অশুভ, তাই সতর্ক থাকবেন। বৃহস্পতিবার শুভ পরিবর্তন লক্ষণীয়। শুক্রবার দিন কর্মে সাফল্য এবং শনিবার দিনটিও মিথুন রাশির জন্য শুভ ফলদায়ী। যাদের কর্কট রাশি, রবিবার তাদের জন্য মোটের ওপর শুভ। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নানা কারণে মানসিক কষ্ট পাবেন। শনিবার দিন কর্ম ও পারিবারিক দিক থেকে শুভ, কোনো না কোনো উচ্চপদস্থ ব্যক্তির থেকে সাহায্য লাভ। যাদের সিংহ রাশি, তাদের ক্ষেত্রে পুরনো কোনো সমস্যা বাড়তে পারে। রবিবার ঘটনাবহুল হবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত শুভ, তাই দরকারি কাজগুলো এর মধ্যেই সেরে ফেলার চেষ্টা করুন। বুধবার বিকেলের পর থেকে শুক্রবার পর্যন্ত আপনাদের মানসিক অশান্তি লক্ষণীয়। শনিবার থেকে সিংহ রাশির জন্য শুভ পরিবর্তন লক্ষণীয়। যাদের কন্যা রাশি, তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা মোটের ওপর শুভ যাবে, কিন্তু শনিবার কোনো না কোনো প্রাপ্য থেকে বঞ্চিত হওয়ার যোগ দেখা যায়। যাদের তুলা রাশি, তাদের আগামী মঙ্গলবার পর্যন্ত বিশেষ শুভ নয়। বুধবার দিন কোনো বাগবিতণ্ডায় না জড়ানোই ভালো। বৃহস্পতিবার কোনো ধর্মীয় অনুষ্ঠানের যোগ। শুক্রবার থেকে তুলা রাশির জাতকদের জন্য শুভ পরিবর্তন লক্ষণীয়। যাদের বৃশ্চিক রাশি, তাদের নানা সমস্যায় থাকতে হলেও রবিবার পর্যন্ত সমস্যাগুলি আয়ত্তের মধ্যে থাকবে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপনাদের নানা সমস্যায় জর্জরিত হতে হবে। শনিবার দিনের পর থেকে বৃশ্চিক রাশি জাতক আর জাতিকাদের জন্য শুভ পরিবর্তন দেখা যায়। যাদের ধনু রাশি, এ সপ্তাহটা মোটের ওপর ভালোই যাবে। রবিবার শারীরিক বাধা লক্ষণীয়। চেষ্টা করুন বুধবারের মধ্যে নিজের দরকারি কাজগুলো সেরে নেওয়া। যাদের মকর রাশি, তারা তাদের বকেয়া টাকা অবশ্যই পেয়ে যাবেন। রবিবার দিনটা আপনাদের জন্য শুভ। সোমবার বেলা থেকে বুধবার পর্যন্ত কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। কোনো রকম যাত্রা না করাই ভালো। বৃহস্পতি ও শুক্রবার শুভ হলেও শনিবার অবশ্যই সতর্ক থাকুন, কোনো বাগবিতণ্ডায় যাতে না জড়াতে হয়। যাদের কুম্ভ রাশি, তাদের জীবনে এই সপ্তাহে হঠাৎ কিছু ঘটে যেতে পারে। বুধবার সন্ধ্যের পর থেকে সতর্ক থাকুন। শুক্রবার মধ্যম গেলেও শনিবার দিনের পর থেকে শুভ পরিবর্তন আপনাদের জন্য লক্ষণীয়। যাদের মীন রাশি, তাদের সোমবার পর্যন্ত শুভ, তাই চেষ্টা করুন সোমবারের মধ্যে দরকারি কাজগুলো সেরে ফেলতে। মঙ্গলবার নিজের ভুলে সমস্যা বাড়বে।
বৃহস্পতি ও শুক্রবার শুভ, ভুলেও শনিবার দিন কাউকে ঋণ দিতে যাবেন না, তাহলে সেই ঋণের অর্থ ফেরত পাবেন না, এছাড়াও নানা জটিলতার মধ্যে পড়তে পারেন। নমস্কার, আজ এই পর্যন্ত। আপনাদের নিজের জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখা হবে আমাদের আগামী ভিডিওতে।